আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে চোখের নিচের কালো দাগ দূর করার সবচেয়ে সহজ একটা উপায়। তো চলুন, আমি কিভাবে আমার চোখের নিচে কালো দাগ দূর করার জন্য রেমেডিটা তৈরি করি সেটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। চোখের নিচে কালো দাগ দূর করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে বেজলিন। বেজলিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান। বিশেষ করে এই বেজলিনটা আমরা শীতকালে প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কারণ এই বেজলিন ব্যবহার করলে আমাদের ত্বক মসৃণ হয়, ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তাছাড়াও বেজলিন ব্যবহার করলে কিন্তু ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এই বেজলিন দিয়েই আজকে আমি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য রেমেডিটা তৈরি করব। তো সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে আসলে পরিমাণটা কোনো ব্যাপার না, আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন। আর এই রেমেডিটা একবার তৈরি করে আপনি 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো বেজলিনটা নিয়ে নিয়েছি, আর বেজলিনের সাথে আমি নিয়ে নিব প্রায় 1 চা চামচ পরিমাণ প্যারাশুট নারিকেল তেল। আপনার বাসায় যদি প্যারাশুট নারিকেল তেল না থাকে, সেক্ষেত্রে আপনি যেই নারিকেল তেলটা ব্যবহার করেন সেটাই নিয়ে নিতে পারবেন। এর জন্য খুবই উপকারী একটা উপাদান নারিকেল তেল। ব্যবহার করলে আমাদের ত্বকের কোলাজিন সিস্টেম বজায় থাকে, তাছাড়াও আমাদের ত্বক একদম সতেজ থাকে, আর কালোভাব দূর হয়ে আমাদের ত্বক কিন্তু উজ্জ্বল ফর্সা করে এই নারিকেল তেল। যেহেতু বেজলিনটা অনেকটাই স্টিকি, এটা কিন্তু খুব সহজেই নারিকেল তেলের সাথে মিশবে না, একটু সময় নিয়ে বেজলিনটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, শুধুমাত্র বেজলিনের সাথে আমি আজকে 2টা উপাদান মিশাবো। নারিকেল তেল দিয়ে নিয়েছি, এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে মধু। এখানে আমি বাসায় যে মধুটা খাই সেটাই নিয়ে নিচ্ছি, আপনার হাতের কাছে যেই মধু আছে সেটাই নিয়ে নেবেন, চেষ্টা করবেন যাতে এটা ভালো মধু হয়। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ মধু। মধু কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী একটা উপাদান। মধু ব্যবহার করলে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়, আর মসৃণ ও লাবণ্যতা ফিরে আসে। তাছাড়াও মধুতে এমন কিছু উপাদান রয়েছে যা কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মধুটা দিয়েও বেশ অনেকক্ষণ পর্যন্ত নাড়তেছি, কিন্তু এটা কিন্তু কিছুতেই মিশতেছে না। তো যতটুকু মিশেছে এতটুকুতেই হবে। আর এখন আমি ব্যবহারের আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমি কুসুম গরম পানিতে এই বাটিটা বসিয়ে দিব। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম পানি, তবে এটা চেষ্টা করবেন মোটামুটি গরম নেওয়ার জন্য, যাতে করে আমি যেই বাটিতে রেমেডিটা তৈরি করেছি সেই রকম বাটিটা এই পানির মধ্যে রেখে দিলে কিছুক্ষণ পর এটা গরম হয়ে এই রেমেডিটা অনেকটাই নরম হয়ে আসে। চাইলে কিন্তু এ পর্যায়ে এসেও এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি স্টিলের বাটিতে এই রেমেডিটা তৈরি করেন, তাহলে কিন্তু সরাসরি এটা চুলা থেকেও গরম করে নিতে পারবেন। তবে আমার মনে হয় সরাসরি চুলাতে না দিয়ে আপনি একটা বাটিতে করে গরম পানি নিয়ে অল্প অল্প করে রেমেডি দিয়ে আপনার চোখের নিচে বা কনুই বা হাঁটুতে যেখানে আপনার কালো দাগ আছে সেখানে এটা মেসেজ করতে পারবেন। মাত্র 5 মিনিট আপনি যদি এইভাবে মেসেজ করেন, দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ, হাঁটুর কালো দাগ, কনুইয়ের কালো দাগ, গাড়ের কালো দাগ একদম নিমিষের মধ্যেই দূর হয়ে গেছে। বন্ধুরা, এই রেমেডিটা চেষ্টা করবেন রাতের বেলা ব্যবহার করার জন্য। আপনি যখন ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন, সকালবেলা উঠে দেখবেন যে আপনার সাথে ম্যাজিক হয়েছে, আপনার চোখে কালো দাগগুলো একদম চিরদিনের মতো দূর হয়ে গেছে। তো আশা করি আমার আজকের এই রেমেডিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।